16 ডিসেম্বর মহান বিজয় দিবস 2021 স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও বড় মাঠে অংশ নেয় অজস্র মানুষ। বৃহস্পতিবার 16 ডিসেম্বর সারা দেশের ন্যায় বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সাথে শপথ বাক্য পাঠ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও এক আসনের সংসদ রামেশ চন্দ্র সেন এমপি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুজ্জা বদর, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশি, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, জেলা আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এ সময় কয়েক হাজার মানুষের হাতে পতাকায় ভরে ওঠে ঠাকুরগাঁও বড় মাঠ।